নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন, অল নোটিফিকেশন অন করবেন, যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জানানো দেওয়া হয়েছে যে একটি ফেক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগের। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নকল করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নিয়ে থানায় এফআইআর করা হয়েছে, বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। চলুন দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আপনারা দেখতে পাচ্ছেন, 13/3/2020 প্রতি অফিসার ইনচার্জ বিধাননগর পূর্ব থানা, বিধাননগর উত্তর চব্বিশ পরগনা করা হয়েছে। বিষয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক জনসাধারণকে প্রতারিত করার উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞাপন সম্পর্কিত আজকে 13/3/2020 তারিখ আনন্দবাজার পত্রিকার 6 নম্বর পৃষ্ঠায় শেষ দুই কলমে প্রকাশিত বিজ্ঞাপন সংযোজিত সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক এবং জনসাধারণকে প্রতারিত করার উদ্দেশ্যে প্রকাশিত। এই বিজ্ঞাপনে আমার নাম ডাক্তার মানিক ভট্টাচার্য সহ পর্ষদের মেমো নম্বর ও পর্ষদের ওয়েবসাইটের নাম ব্যবহার করা হয়েছে। এই বিজ্ঞাপনের বিষয়ে আমি বা পর্ষদ কোনোভাবেই জড়িত নই। এই বিজ্ঞাপনের বিষয়ে কোনো ধারণাও আমাদের নেই। সংবাদপত্র নিজস্ব আর্থিক লাভের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করে চলেছে। এই বিষয়ের প্রতি লিখিত অভিযোগ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটন তদন্তে আবেদন জানাচ্ছি। তদন্তের স্বার্থে সমস্ত রকম সহযোগিতা এবং সাহায্য করার অঙ্গীকার করছি। ধন্যবাদ অন্তে ভবদীয় ডাক্তার মানিক ভট্টাচার্য, সভাপতি।